আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ব্লগটা হচ্ছে ঢাকার আভিজাত্য এলাকা গুলশান 2 এর একটি বাফেটকে নিয়ে, যার নাম হচ্ছে দা রিউ লঞ্জ। এখানে আসলে প্রথমেই আপনি অবাক হবেন তাদের যে সুন্দর এবং হাই লেভেলের ডেকোরেশন রয়েছে, কারণ গুলশান বলে কথা, ঢাকার উন্নতমানের এলাকা গুলশান 2 এ এই রেস্টুরেন্টটি, অর্থাৎ এই বাফেট দা রিউ লঞ্জ। তো এখানে আপনি আসলে অনেক সুন্দর একটি ভিউ পেয়ে যাবেন, অনেক উপর থেকে নিচে তাকালে মনে হয় আপনি বাইরের কোনো দেশে আছেন। আর খাবারের দিক দিয়েও প্রত্যেকটা খাবার অনেক দামি, অনেক কেয়ারফুল এবং অনেক বড় কোনো শেফ দিয়ে রান্না করা খাবারগুলো দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা ডেকোরেশনগুলো দেখে নিলাম। এখানে যেখানে ইচ্ছা আপনি সেখানেই বসতে পারবেন, আর যদি আগে বুকিং দেওয়া থাকে তাহলে তো আরও ভালো। সো আমরা এখানে বসেছি, খাওয়া দাওয়া চলতেছে, প্রত্যেকটা আমরা খাবার নিয়ে এসেছি। তো ফার্স্টে আমরা এই খাবারগুলো দেখে নিই। প্রথমে তাদের খাবারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে মাছ, তারপরে রয়েছে শামুকের মতো, আবার রয়েছে মাছ, তারপরে যে চিকেন, তারপরে চিকেন কারি, তারপরে রয়েছে চিংড়ি মাছ, তারপরে এপাশে রয়েছে সামুদ্রিক মাছ, তারপরে রয়েছে সবজি, তারপরে এখানে রয়েছে কাঁকড়া, পাশে রয়েছে পাস্তা, তারপর রয়েছে একটি অক্টোপাস, তারপরে এই পাশে চিকেন ছিল, তারপরে রয়েছে সবজি, এ পাশে নুডলস, তারপরে আবারও দুইটি সবজি, তারপরে রয়েছে বৌয়া, এই অপোজিটে আবার রয়েছে মাটন বিরিয়ানি, কাচ্চি, ভাত এবং ডাউল, এখানে নানরুটি, তারপরে চিকেন, তারপরে চিকেন কারি, ডাউল, দুই রকমের ডাউল, তারপর রয়েছে চিকেন রান্না করা, তারপর রয়েছে গরুর গোস্ত, তারপর রয়েছে মাছ, তারপর রয়েছে চিকেন ফ্রাই, এ পাশে রয়েছে রোল জাতীয়, তারপর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, ওই পাশে মাছ ও নাচুসের মতো, তারপরে এখানে রয়েছে পুডিং, এখানে রয়েছে পিঠা দুই তিন রকমের, তারপর রয়েছে এগুলো রয়েছে চকলেট, নিচে রয়েছে আবার পুডিং, শ্যামাই, ফিরনি, তারপর রয়েছে কেক, তারপর রয়েছে পায়েস এবং মিষ্টি কেক কয়েক প্রকারের এবং একটি দইও রয়েছে, তারপর অপোজিটে রয়েছে আর অন্য অন্য খাবার। এখানে রয়েছে প্রথমে দুই রকমের মিষ্টি, তারপরে রয়েছে নিচে বর্তা, উপরে রয়েছে আবার পিঠা, এই পাশে রয়েছে বিভিন্ন প্রকার বর্তা, সালাদ, সবজি এবং বিভিন্ন ফুডসও রয়েছে এখানে। এই পাশে রয়েছে বিভিন্ন প্রকারের সবজি, সালাদ, বর্তা, তারপর রয়েছে আরও টনিক জাতীয় জিনিস, এখানে রয়েছে বিভিন্ন প্রকারের হেলদি সবজি যেগুলো খেলে আপনি স্বাস্থ্য উপকার হবে। প্রত্যেকটা সবজি এক এক করে রকম করে বানিয়েছে। এখানে রয়েছে আপনার সস, বিভিন্ন প্রকারের সস রয়েছে। সর্বশেষ রয়েছে এখানে রুটি, যে ছোট ছোট রুটি, এগুলো দিয়ে আপনারা সস দিয়ে খেতে পারবেন। আপেল, মালটা, কমলাও ছিল এখানে। মাঝপথে সাগরের ওয়াশরুমে যেতে হবে, তো বাইতুল মুকারম থেকে ওয়াশরুম সেরে তারপরে আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম। আমার সাথে আছে ছোট ভাই সাগর। তো ফাইনালি আমরা গুলশান 2 এ এই পিঙ্ক সিটি কমপ্লেক্সে এসে পড়লাম, এইটার উপরেই রেস্টুরেন্ট। তো এই যে আমরা এখন উপরে যাব, সাথে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। এখানে ছবি তোলার জন্য এবং বসে রিল্যাক্স করার জন্য একটি দোলনা পেয়ে যাবেন। তারপরে এখন আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে অনেক সুন্দর গাছপালা দিয়ে আর কি, এটা কৃত্রিম গাছপালা, এগুলো দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে যে তাদের নামটা। তো এখন আস্তে আস্তে হাঁটি হাঁটে পা পা করে আমরা একেবারে ভিতরে চলে গেলাম। এখন একটা প্লেট নিয়ে খাবার নেওয়ার পালা,
প্রথমে আমরা একটা প্লেট নেব তারপরে খাবার নেব তো প্রথমে প্রত্যেকটা খাবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা প্রত্যেকটা খাবার নেব প্রথমে বৌয়া নিলাম পরে আস্তে আস্তে প্রত্যেকটাই একটু একটু করে নেব তারপরে এই যে নুডলস নিচ্ছি প্রত্যেকটা জিনিসই আমরা একটু একটু করে নিয়ে সমস্ত কিছু রিভিউ দিব তো সাথে থাকুন দেখতে থাকুন প্রত্যেকটা আইটেম একটু একটু করে নিচ্ছি আমি সর্বশেষ নিয়ে নিলাম মাটন বিরিয়ানি কাচ্চি টাইপের যেটা থেকে আপনি গুস্ত দেখে দেখে বেছে নিতে পারবেন তো লাঞ্চে খাবারের যে আইটেমগুলো ছিল প্রত্যেকটা আইটেম সবগুলো আমরা নিয়েছি শুধু ডেজার্ট আইটেম বাদে তো আমরা এখন টেবিলে বসে খাবো আর রিভিউ দেব তো দেখতে থাকুন তো সবগুলো আইটেম একটু একটু করে নিয়ে প্লেট ফিল আপ করে আমরা এসে টেবিলে বসেছি এখন রিভিউ দেওয়ার পালা প্রথমে একটু রোলটা খেয়ে নেই খাবারটা অনেক সুস্বাদু কারণ এই জায়গার শেফ অনেক উন্নত মানের আর এখানে দুই প্লেট নেওয়ার কারণ হচ্ছে প্রথমে এক প্লেট যখন আমি একটু একটু করে খাবার নিচ্ছিলাম তখন ভিডিও করিয়েছিলাম কিন্তু সাগর টিপ না দিয়ে ভিডিও করেছে যার কারণে ভিডিওই হয়নি পরে আবার আরেক প্লেট নিয়ে প্রত্যেকটা খাবার আবার নিয়েছি তো এখানে দুই প্লেট ভর্তি খাবার হয়ে গেছে এখন একা খাওয়া সম্ভব না আমরা এটা মিলেই খাবো সো আবার মনে করেন না যে অনেকগুলো খাবার আমি একা খাবো ডেকোরেশনটা অনেক সুন্দর এবং অনেক মানুষও আছে অনেক কাস্টমার তো কি কি খাবার আমরা নিলাম আপনাদেরকে একটু দেখাই প্রথমে আমরা নিয়েছি এই যে অক্টোপাস তারপরে এই পাশে আছে টনিক জাতীয় তারপরে এই যে নিয়েছি ফ্রাই চিংড়ি মাছ তারপরে এপাশে কাচ্চি নিচে সস তারপরে আমরা নিয়েছি চিকেন ফ্রাই তারপরে এই পাশে আছে রুটি বেগুন ভর্তা মাছ ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা তো এখানে খাবার নেগেটিভ রিভিউ দেওয়ার কিছুই নেই কারণ উন্নত মানের এলাকা আর এখানে রেস্টুরেন্টে বা এখানের বাফেটে উন্নত মানের শেফই রাখা হয়েছে সো খাবারগুলো ভালো বলার কারণ হচ্ছে খাবারগুলো খেয়ে মজা পাচ্ছি এবং আর এখানে লাঞ্চে পার পারসন 1150 টাকা আর ডিনারে সম্ভবত এখন 1399 টাকা হয়েছে এখানে আপনি আনলিমিটেড কুক খেতে পারবেন যেগুলো একবারে ফ্রি তবে আইসক্রিমগুলো পার্সোনাল কিনে খেতে হবে এগুলো ফ্রি না আর এখানে খাবারের টাইম হচ্ছে 4 ঘন্টা 4 ঘন্টার ভিতরে আপনি যত খাবার ইচ্ছুক নিতে পারবেন অনেকে দেখলাম 1 ঘন্টা খেয়ে আবার নিচ থেকে ঘুরে আসছে আবার অনেকে ওয়াশরুম থেকে ঘুরে আসছে তারপর আবার খাচ্ছে 4 ঘন্টা সুযোগ পাবেন আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা যেখানে আপনি বাচ্চা নিয়ে আসলে তাদেরকে এই খেলার ঘরে ঢুকিয়ে আপনি রিল্যাক্সে খেতে পারবেন তো সকলে আসবেন ভালো মানের একটি বাফেট যে বুফে খাওয়ার জন্য অনেকেই খোঁজেন যে ভালো বাফেট কোথায় পাওয়া যাবে তো আশা রাখি এই বাফেটটা অনেক সুন্দর করে তুলে ধরতে পেরেছি যেটা আপনাদের সকলেই দেখলে ভালো লাগবে তো এখন আমরা নিব ডেজার্ট ফুডগুলো যেকোনো এখনো নেওয়া হয়নি লাঞ্চের খাবারগুলো খেয়ে আমরা শেষ করলাম এখন এই খাবারগুলো নেব কি কি খাবার এখানে আছে প্রথমেই সেগুলো দেখিয়েছি এখন একটু একটু করে নেই প্রথমে এখানে আছে কেক
তারপরে নিচে আছে ফুডস, এপাশে আছে পিঠা, অনেক রকমের খাবারই আছে এখানে, যেটা যেটা আপনাদের পছন্দ চুজ করে করে নিতে পারবেন যতটুকু আপনি খাবেন। আর যারা চকলেট লাভার তাদের জন্য এই যে এক বাটি চকলেট রয়েছে, কালারটা অনেক সুন্দর। চার ঘন্টা সময়ে আপনি বিশ্রাম নিয়ে অনেক স্বাদ করে অনেক মজা করে আনন্দের সহিত খেতে পারবেন, এবং আপনি চাইলে নিচ থেকে ঘুরে আসতে পারেন। এই পাশে শ্যামাই, তারপরে এই পাশে আছে ফিরনি, উপরে আছে নানা রকমের কেক, তারপরে এই জায়গায় আছে চমচম, ওই পাশে আছে বালুশা, তারপরে এই যে নিচে রয়েছে ফালুদা, আর ওই পাশে দই, এবং আনাম একটি কেক রয়েছে যেটা এখনো কাটা হয়নি, আমরা এই ফার্স্ট কাটবো উপরের কেকটা। হ্যাপি বার্থডে করে আমরা এখন কেটে নেছি, বার্থডে বার্থডে একটা ফিল হচ্ছে। সাগরকে বলে নিলাম হ্যাপি বার্থডে বলো। তো এই যে কেকটা নিয়ে আমরা এখন এই পাশের সমস্ত আইটেম নেওয়া শেষ, এখন আমরা টেবিলে যাব এবং তাদের খাবারগুলো কিরকম সেগুলো রিভিউ দেব। তো চলুন। ও, এই মাত্রই আমার খাবারটা পড়ে গিয়েছিল এই বাচ্চাটার সাথে দেখা খেয়ে। তো এই যে আমরা বসে বললাম, এখন এই ফুডগুলোও দেখি কি কি আছে এখানে। তো দেখেন টেবিলের উপর কত কোক নিয়েছে, আসলে আনলিমিটেড কোক পেয়ে অনেকগুলো কোক নিয়েছে। এক পর্যায়ে তো ওয়েটার এসে আমাদেরকে পুরো বোতলে দিয়ে গেছে। আসলে অনেকে মনে করেন যে বুফে আসলে আমি 1000 টাকা দিয়ে খেতেছি, আমি এটা আপনার প্যান্ট করে বা আপনার মূল্যকে খুশি করে খেতে হবে, এরকম কিন্তু না। আসলে আল্লাহ পাক আপনি নিজেকে আজকে দুপুরে যতটুকু গেছে ততটুকুই খেতে পারবেন। তো খাবার নিয়ে অযথা নষ্ট করবেন না, তো খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম ফাঁকে দিয়ে। সাগর বলল একটু গজল গাই। তো গজল গাওয়ার সময় দেখেন সাগরের অবস্থা কি অ্যাক্টিং করতেছে, অ্যাক্টিংটা দেখে হাসতে হাসতে শেষ ভিডিও ম্যান। আমিও হাসতেছিলাম কিন্তু হাসিটা আটকে রাখছি যাতে ভিডিওর মধ্যে না আসে। তো সো অনেক মজা হয়েছে। তো সর্বশেষ দুইটা আইটেম আমাদের বাদ গিয়েছিল, সেই দুইটা এখন দেখব। এক গরুর গোস্ত আর ভাত, দুই হচ্ছে কাচ্চি। তো গরুর গোস্ত আর ভাত অনেকেরই ফেভারিট খাবার, তাই গরুর গোস্ত আর ভাতটা খেয়ে দেখছি আসলে কি মাওরা হোটেলের মতো নাকি। মাওরা হোটেলে যে গরুর গোস্ত আর ভাত আছে সেরকম নাকি, আসলে সেরকম না, এটা এই রেস্টুরেন্ট অনুযায়ী। তারপরে দেখছি এখন আমরা কাচ্চি, এটা কি সুলতান ডাইন নাকি কাচ্চি ভাইয়ের মতো, এটাও পারফেক্ট আছে। তো সকলে ভালো থাকবেন, আর যদি কারো বুফে আসতে ইচ্ছা হয় তাহলে এই বাফেটটা বেস্ট, গুলশান 2 পিঙ্ক সিটি কমপ্লেক্সে, সেটা দা রিউ লাঞ্চ। তো সকলে আসবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হাই রে কোক, সব কিছু খাবার শেষ হলেও কোক খাওয়া আমাদের শেষ হচ্ছে না, আনলিমিটেড কোক। তো খাওয়া দাওয়া শেষ, এখন আল্লাহ হাফেজ। এই যে মাঝখান দিয়ে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বিল পে করার জন্য, এখন আমার বিল পে করতে হবে। তো এখানে আমরা স্পন্সর হিসেবে আসিনি, টাকা দিয়ে পে করে খেতে আসছি। তাদের বাফেটটা অনেক ভালো লাগছে এবং আমাদের বুফে আসার ইচ্ছা হয়েছিল তাই আসছিলাম। তো এখানে আমরা এখন বিদায়ের পালা, সব কিছু শেষ, এই যে অনেক খাবার নষ্ট করছে সাগরে। আর তো আলহামদুলিল্লাহ যতটুক পারার ইচ্ছা ততটুক আমি খেয়েছি, নষ্ট না করার চেষ্টা করছি। তো আপনারাও বাফেটে আসলে বা বুফে আসলে ট্রাই করবেন এবং চেষ্টা করবেন যাতে কোনো খাবার নষ্ট না হয়। আমরা পর্যাপ্ত এই যে পুরো প্লেটগুলোই খালি করার চেষ্টা করছি, তবুও কিছু কিছু খাবার সাগরে নিয়ে আসছে, খেতে পারে নাই, রেখে দিছে। তো আল্লাহ পাক আমাদেরকে অপচয় থেকে হেফাজত করুক, আমিন। তো এই যে গরুর গোস্তর কালারগুলো দেখেন, এই পাশে কাচ্চির কালারটা দেখেন, ওয়াও, যেরকম দেখতে সেরকম স্বাদেও। তো সবাই ট্রাই করবেন এসে, যদি কেউ আসেন এখানে সাজেস্ট করবো এগুলো ট্রাই করতে। ভাতগুলো অনেক চিকন, আসলে কেউ যদি ফার্স্ট টাইম লাঞ্চের জন্য এগুলো নেন তাহলে এগুলো নিতে পারেন, তবে সাজেস্ট করবো আগে অন্য খাবার খেয়ে শেষে এগুলো খেতে, না শুরুতে পেট ভরে গেলে পরে আর খেতে পারবেন না। তো এখানে অনেক কিছুই আমরা খেয়েছি,
আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর সাগর এখনো খাওয়ার জন্য বসে আছে কোক এনে দিবে তারপরে খাবে এই যে পুরো বোতল দিয়ে দেওয়া হয়েছে সো সকালে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম